তুমি রেডি পিও ইয়েস আই এম ওকে চলো শুরু করি তাহলে লেটস ডু ইট ওকে এই পার্টটা ছিল তোমাদের জন্য আমরা এতক্ষণ কি বললাম এটা বোঝার জন্য তোমাদের 2 সেকেন্ড সময় দিচ্ছি 1 2 কাট সো আমরা চলে আসলাম আজকে তোমাদের প্রিয় আমাদের প্রিয় সবার প্রিয় হুইসপার চ্যালেঞ্জ পার্ট 2 নিয়ে পার্ট 2 নিয়ে আসছো বাট কেন আসছো কারণ আমাদের ফার্স্ট যে পার্টটা ছিল সেটা তুমি হেরেছিলে এই জন্যই প্রশ্ন করলাম যে তুমি হারলে যখন আবার কোন সাহসে আসছো খেলার জন্য এবার এই জন্যই আসছি যে গতবার আমি হেরেছিলাম এবং এবার আমি যদি বিধানকে না হারাই আমার নাম তোমরা অলরেডি ঠিক করে রাখো কারণ আমি আমার নাম চেঞ্জ করে দেব ওকে ফাইন দেন বিয়ের পরের নাম চেঞ্জ করনি মেঘলা ব্রহ্মচারী এখন মেঘলা ব্রহ্মচারী আছো আজকে যদি মেঘলা হারে মেঘলার নাম চেঞ্জ করে রাখা হবে মেঘলা চক্রবর্তী ওকে নো ওয়ে আজকে আমি হারছি না সো গাইস আর ফার্দার দেরি না করে চলো শুরু করা যাক তোমাদের সবার পছন্দের হুইসপার চ্যালেঞ্জ পার্ট 2 ওকে গাইস সো আমাদের ফার্স্ট রাউন্ড শুরু হয়ে গেছে এবং বিধান হারার জন্য টোটালি রেডি রাইট সাউন্ডস গুড বাট একটা কথা আমরা চারবার বলবো রাইট চারবার চারবার সুযোগ দেওয়া হবে এরপর যদি না হয় সে ওখানেই হেরে গেছে উই ক্যান উই ওই রাউন্ড ডান ডান ইয়া ওকে সাউন্ডস গুড সো তুমি রেডি হওয়ার জন্য ইয়া তুমি রেডি হওয়ার জন্য ঠিক আছে শুরু করব হোয়াট শুরু করব আচ্ছা না শুরু করব আমি আমি পরীক্ষা করছিলাম স্মার্ট তো আমি অনেক ইয়া কথায় কি কোনো ভেজাল আছে আর এটা ইজি এটা পেয়ে গেছি আমি কি কথার মাঝে ঝামেলা আছে না 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 হয়নি হয়নি অলমোস্ট পা অলমোস্ট পেয়ে গেছি পা কথায় কি কোনো ভেজাল আছে কথার মেজাজ খারাপ কথার মেজাজ খারাপ ও মাই গড বিধান লাইক সিরিয়াস তোমার বান্ধবী কথা সরি 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 আমি তাকাবো তোমার ঠোঁটের দিকে বোঝার জন্য তুমি কি বলছো বাট আমি তাকিয়েছিলাম তোমার চোখের দিকে সো এটা হবে না সরি বাই দ্য ওয়ে দ্যাটস হাউ ইউ ফ্লার্ট ওকে লাস্ট ওয়ান লাস্ট ইয়া সিরিয়াস 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 ইয়া পুরো সিরিয়াস ইয়া ইয়া কথায় কি কোনো ভেজাল আছে কথার উপর কথা নাই বাচ্চু তুমি ডান হোয়াট এত বড় বড় কথা আমি পারবো আমি এই করবো আমি সেই করবো প্রথম রাউন্ডে শেষ তুমি ফেমাস ডায়লগ কথায় কি কোনো ভেজাল আছে এটা ফেমাস ডায়লগ ইয়েস কোথাকার ফেসবুকে সবার মুখে মুখে এখন এটা আছে তাই না গাইস আমি ফেসবুক ইউজ করি না 5 বছর না হুদাই সবাই তোমাকে চিনে ওখানে তুমি হেরে গেছো এখন হচ্ছে আমার পালা আমি জিতে যাব পুরো রাউন্ডে আমি জিতে আজকে আজকে এই এই হুইসপার চ্যালেঞ্জের পার্ট 2 এর একটা একটা ডিসক্লেইমার দেই যদি আমি জিতে যাই তাহলে কিছু কারণে সব যত সমস্যা অল টাইম জিতি আর যদি আর যদি হেরে যাই দেন বেসিক্যালি আমি মার্সি দেখাচ্ছি এবার তোমার পালা তুমি রেডি আমি অলওয়েজ রেডি গুড মিউজিক শুনলে নাচা শুরু করে কি আজক মে ওকে রেডি কাইফা হালুকা খেলা শুরু চরঙ্গ হ্যাঁ আই নো ফর চরম বাট শুনো খেলা শুরু কি করে হ্যাঁ বলো কাইফা হালুকা শেষ করো হ্যাঁ শেষ হোয়াট শেষ কাইফা হালুকা কাকের হালুয়া এ পার্ট 1 ও এরকম উদ্ভট টাইপে কথা বলো ভাই তুমি আমার সাথে কথা বলো ভাই এখন এসে উল্টাপাল্টা কথাই বলছি কাকের হালুয়া এটা পে মিনিংফুল কিছু হতে হবে রাইট জাস্ট বিকজ হুইসপার চ্যালেঞ্জ খেলছি এর মানে ইনা যে আবল তাবল বলবো ওকে ইয়া রাইট দ্যাট টাইম কাইফা হালুকা হালুয়া কিশোর একটা হালুয়া সুজির হালুয়া কেকের হালুয়া কেকের হালুয়া এটা মাথা নষ্ট তা আমি এটা না তুমি হাসছো তা আমি হয় না এটা হয় না নো লাস্ট রাউন্ড লাস্ট রাউন্ড আচ্ছা আমি কেনই বা খেলছি আমার তো এই মুহূর্তে ড্যান্স করার কথা বুঝতে আস্তে কার ওকে রেডি কিছু একটা হালুয়া ভাই আমি পাচ্ছি না কেকের হালুয়া ঘোরান্ডা তো কাইফা হালুকা এটা কি এটা বাংলাদেশের একটা বিখ্যাত নাটকের বিখ্যাত ডায়লগ এই নাটকেও দেখেছে বলে তোমার মনে হয় না কুমার আহমেদ স্যারের তোমার ওই যে একজন ছিল আমার জন্মের আগে আমার নামটা মনে নেই ভদ্রলোক উনি ডাক্তার পেশায় যিনি খুব কমেডি করেন উনার তোমার জন্মের আগে হ্যাঁ হ্যাঁ এইটা সে জন্ম তোমার স্কোর 0-0 সো ইটস আ টাই মজার না বলো 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 ওকে আইলারে নয়া দামান আসছে শুরু হয়ে গেছে ও সরি সরি আমি রেডি ছিলাম না It's going to be tough. Aylare noya daman asmanero tera. This is so difficult. Tumi like kotha 7-8 word bole bodhe. Na, 5 ta. Asmaner manik jora hate chai. Round 3. Focus. Ha? Focus. Okay. আই নো গাইস তোমরা এখন বলবা যে
মেঘলা তুমি অনেক বড় লাইন দিয়েছো বাট ইটস নট লাইক এত কথা বলো কেন এদিকে বলো আইলারে নয়া দামান আসমানেরো তেরা ওই যে কবিতাটা কবিতা না এই যে আসমানে বাসবাগানের ওই মাথার উপর কি জানো চাঁদটা চয় হ্যাঁ ওটা আইলারে নয়া দামান আসমানেরো তেরা সিরিয়াসলি এত কিছু থাকতে এটা হ্যাঁ ইটস কাইন্ড খেলার জন্য কিছু নাই জিততে হবে হেরেছিল তো এখন জিততে হবে যেহেতু তুমি আমার জন্য কঠিন বানাচ্ছ চার পাঁচটা ওয়ার্ড বলে এবার আমি ও ছাড়বো না এবং এইটা যে বলছি না গাইস দিস ইজ আ ফানি ওয়ান এন্ড ইটস আ ট্রু ওয়ান রাতে নাক ডাকো কেন সহজ চারটা ওয়ার্ড মাত্র আবার বলো রাতে কি ডাকি আমি কিছু একটা ডাকি পুরোপুরি হয় না এখনো বাবা কেন মনে হচ্ছে রাতে তোমায় ডাকি কেন আস্তে 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 রাতে নাক ডাকো কেন নো ওয়ে বিধান নো আমি জানি তুমি কি বলছো আমি বুঝি এটা যদি ও জিতে না এটা যদি আচ্ছা বলো আমি বুঝিনি কারণ কিন্তু আমি জানি যে এই কথা তুমি আমাকে প্রায় সময় বলো রাতে নাক ডাকো কেন নো ওয়ে বিধান নো তুমি এগুলো এখন প্রতিশোধ তুলছো প্রতিশোধ তোমার কি আছে ইয়া ও এই খেলার মাধ্যমে কিন্তু দিস ওয়াজ আ ট্র্যাপ কিরকম যদি মেঘলা বলতে না পারে তাহলে আমি একটা পয়েন্ট মানে আমি পয়েন্ট পেলাম আমাদের আবার টাই হবে আর যদি মেঘলা বলতে পারে তাহলে বেসিক্যালি কি হলো একটা ভয়ঙ্কর কথা সত্য কথা সে স্বীকার করলো আমি স্বীকার করি না ইদার ওয়ে মেঘলা হার হবে না এটা ঠিক না আমি গাইস তো রাতে নাক ডাকি না সে নিচে নিজে নাক ডাকে আমার কাছে ভিডিও রেকর্ডও আছে যারা যারা চাও আমাকে নিচে কমেন্ট বক্সে জানিও আমি তোমাদেরকে সবাইকে ইন্ডিভিজুয়ালি যদি না পাঠাই প্রমাণ সহ মেঘলা প্রমাণ ছাড়া কথা বলে না আচ্ছা মেঘলা কথা শুনে যদি তোমরা বিরক্ত হয়ে থেকে থাকো তোমাদের একটা ভালো জিনিস দেখায় যে আমি কমেন্ট পড়ছিলাম মেহেদী হাসান ভাই দেখা যাচ্ছে কিনা জানি তো না আমি অনেক চেষ্টা করছি নিয়ে আসার বাট আসছে না বাট এনিওয়েজ মেহেদী হাসান ভাই একটা কমেন্ট করেছেন আমাদের ইউটিউব চ্যানেলে বিউটিফুল কাপল থ্যাংক ইউ ভাই এই ব্লগটা যদি আপনি দেখবেন জানি না আই হোপ আপনি দেখবেন দ্যাট থ্যাংক ইউ সো মাচ যদি না দেখে থাকেন তাহলে কি করতে হবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব তো করেছেন নিশ্চয়ই হ্যাঁ না না যদি পরবর্তী ভিডিওগুলো না দেখেন তাহলে হচ্ছে এক জায়গায় ভুল করেছেন ভাই আপনি বেল নোটিফিকেশন অন করেননি তাহলে কি করতে হবে আমাদের পুরো ভিডিওটা দেখতে হবে একটা লাইক দিতে হবে শেয়ার করতে হবে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে রাখতে হবে সো দ্যাট যেন আমাদের নোটিফিকেশন তোমাদের কাছে চলে যায় কনফিডেন্স লেভেল যে আমার কোথায় চলে গেছে তোমাদের গাইস কোনো আইডিয়াই নেই এত কথা বলতে পারে বাবা আগে তো বলতে কথা বলি না আমি ট্রাই করছি কথা আস্তে বলার কারণ একটু আগে তুনতুনি শব্দ শুনলাম ও আচ্ছা আচ্ছা ইয়া ওকে ও আমরা তো প্যারেন্টস তো ইয়া 3 2 1 গো ফাইটটা যাই হোয়াট দাদা হোয়াট বুকটা ফাইট ফাইটটা নাড়াও ঠিকমতো নাড়াচ্ছি তো ফার্নিচার দোকানে যাব হনে এটা বিধান জীবনেও গেস করতে পারবে না গাইস আর আমার এই জন্য বেশ মজা লাগছে ইওকে হ্যাঁ বলো আমি কনসার্নে কর সময় একটু বাঁকায় বসে ফাইটটা যাই বুকটা ফাইটটা যাই ওই যে বাংলাদেশে যে ইউটিউবার ফাইজা তাকে না কিছু বললা বোধহয় ফাইজার ইউটিউবের ব্লগ মজা ফার্নিচার রেগুলার মোছা দরকার বিধা চমকুলোতে হাসছো তুমি হ্যাঁ আমি বেসিক্যালি গাইস আমি আজকে বিন্দু মাত্র কম্পিটিটিভ মাইন্ডে নাই আমি আজকে পুরো চিলিং বিধান বুঝতে পারছে বিধান বুঝতে পারছে এই জন্য আমি আসলে ইউ নো আম জাস্ট ইউ নো ও জিতু নিজে জয় নিজে জয় বয়ে জয় নিজে জয় কনসেন্ট্রেট বিধান হ্যাঁ কি উল্টা উল্টাও ওকে আরেকবার বেচারা এমনিতেও হারবে এমনিতেও হারবে ওকে ফাইটটা যাই বুকটা ফাইটটা যাই তোমার মাথায় গোবর কেন এটা শুনে খেপে তোমার মাথায় হ্যাঁ দেন আমি বুঝি নাই ও আমি কি আজকে বেশি আসলে ইজি করে ফেলছি নাকি তোমার মাথায় গোবর কেন কেন তোমার মাথায় কি একটা জানি কেন ওকে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
ওকে বাট এখন একটা ওয়ার্ড মিসিং দিদাব আমি বাবা তোমার মাথায় গোবর কেন বিন্দু আ প্রবলেম কি তুমি আজকে আমাকে হিউমিলেট করতে আসছো এখানে ওয়েল লাইক আই সেড আজকে আসলে আমি জেতার মোড়ে নাই বাট আজকে আমি মানে হেরে জিতব বিকজ আই বাজে গার্ল কি লেম বিধান বাট এটা বললা কিভাবে তুমি জানো লাইক আমি কি পরিমাণ আইকিউ নিয়ে ঘুরি এটা বললাম কারণ গাইস এখানে মজাটা কাহিনী বলি আমাদের বিয়ের আগে যখন আমরা ফ্রেন্ড ছিলাম তখন মেঘলাকে পড়াশোনা সংক্রান্ত বা তোমার হাতে লেখা একটু স্লো পরীক্ষা একটু ফাস্ট লিখবে এগুলো এই টাইপের কিছু বললে মেঘলা খুব রেগে যেত তুমি বলবা কেন মেঘলা বরাবরই খুবই ভালো স্টুডেন্ট ছিল পরীক্ষায় সবসময় অনেক অনেক আশা করে আসে যদ্দুর লাগে না তার চেয়ে বেশি লিখে আসে কিছু আসে না স্টুডেন্ট এই টাইপের যারা স্টুডেন্ট তারা যদি এই ব্লগটা এখন দেখে থাকে আপনারা এমন কেন এরপর পরীক্ষা দিয়ে এসে বলবে না ভালো হয় নাই পাই নাই জানি না এ প্লাস কোনো থাকবে না সো তার মানে হচ্ছে আমার মাথায় গোবর কেন না আমি এটা বললাম তোমাকে খেপানোর জন্য আমি জানি এই টাইপের কিছু বলে খেপে যাবো আমি বিধানকে আবার হারিয়ে ফেলবো তারপর জিতে যাবি কে আমি আমি শুরু করছি আমার কিন্তু এটা লাইনের ভিতর ছিল না গাইস আমি ইচ্ছা করে এনেছি এমন একটা কথা যেটা আমি বলতে পারবো না যদি বিধান চাই বিধান বলো তুমি বলো যদি তোমরা জানতে চাও আমি একটু একটু আগে কি কথা বলেছি তাহলে নিচের কমেন্টস বক্সে প্রশ্নটা করো যে বিধান ভাই আমরা জানতে চাই যদি পাঁচজনও প্রশ্ন করে বিধান ভাই উত্তর দিয়ে দেবে তবে কি আমি উত্তর দেব আচ্ছা এখন যে কথাটা বলবো সেটা বলার মাধ্যমে একটা গুরুত্বপূর্ণ কথা জেনে নিই তুমি কি আমাকে আবার বিয়ে করবে হোয়াট তুমি কি আমাকে আবার বিয়ে করবে তুমি আমার আই নো আমি তোমার হ্যাঁ এটা বুঝতে পারছি বলতে এই পার্টটা বলে বুঝেছিল ইটস ভেরি আনফর্চুনেট ফর ইউ আই থট তুমি আমাকে বলবে যে ইয়েস ফাইন তুমি কি আমাকে আবার বিয়ে করবে তুমি আমার কাছে আসো আই এম ডিসহার্টেড ফর ইউ কি আই এম ডিসহার্টেড কেন আমি জিজ্ঞেস করছি তোমাকে তুমি কি আমাকে আবার বিয়ে করবে সিরিয়াসলি বিধান বাট শুধুমাত্র এমনিতেই এইভাবে ক্যামেরার সামনে বললে হয় হাতে যদি গোলাপ ফুল না থাকে আর টেডি বিয়ার না থাকে চকোলেট না থাকে তাহলে কি প্রথমবার তো গোলাপ ফুল ছিল না চকোলেট কারণ তখন আমি বুঝতে পাইনি তখন প্রথম ভালোবাসা ছিল এমনিতেই হ্যাঁ বলে ফেলেছিলাম তো এবার কি তাহলে আমি তোমার সেকেন্ড ভালোবাসা হব এখন তো আমার বাচ্চা আছে তুমি আমার তুনিকে চাইবে না আমি পরে কথা বলছি পরে জন্য ও পুরো একটা হ্যাঁ বেশি চিজ হয়ে যাচ্ছে যা দূর হোক এনিওয়েজ গাইস ইট ওয়াজ আ লট অফ ফান lot of fun to ঠিক আছে guys fun to শুধু আমার জন্য so score কত বিধান so yeah আমি হেরেছি 2-1 মানে 2 আমি 1 আরেকবার প্লিজ একটু সামনে গিয়ে বল আমি হেরেছি ওকে আরেকবার আমি হেরেছি আমি 1 মেগা 2 দিল তক ঠান্ডা পচ গয়া বলো দিল তক মানে আমার দিলের মধ্যে ঠান্ডা পৌঁছে গেছে ওকে so guys এখন হেরে গিয়েছে ওটা বড় বিষয় না হারে তো সব সময় এরপরে যেটা আসছে কি আসছে সেটার জন্য তোমাদেরকে ফার্স্ট পার্টটা দেখতে হবে কারণ লাস্ট হুইসপার চ্যালেঞ্জ পার্ট 1 এ আমি হেরে গিয়েছিলাম এবং বিধান আমাকে একটা পানিশমেন্ট দিয়েছিল আমি পানিশমেন্ট নিয়ে কিচ্ছু বলবো না গাইস তোমরা যারা যারা পানিশমেন্ট আই এম নট ডুইং ইট আমি আগে থেকে ফার্স্ট পার্ট দেখার দরকার নাই পানিশমেন্ট ব্লগটা যারা যারা দেখো দেখার দরকার নাই এন্ড আই এম নট ডুইং ইট ওকে গাইস তোমাদের এই কথা শুনতে হবে পার্ট 1 যারা যারা দেখেছো তারা নিশ্চয়ই তার সাথে সাথে যে পানিশমেন্ট বিধান আমাকে দিয়েছে সেটাও তোমরা দেখেছো রাইট এবার বিধানকে
সেম পানিশমেন্টই দেওয়া হবে আমাকে অনেকে বলেছে মেঘলা দি প্লিজ এটা করো আমি জাস্ট সুযোগ খুঁজছিলাম আই থট তুমি এটা ভুলে গেছো রীতিমতো নো ওয়ে আমি কোনো কিছু ভুলি না বিধান তোমাদের নিশ্চয়ই এই ব্লগটা অনেক অনেক মজা লেগেছে আমাদের করার সময় এই হুইসপার চেঞ্জ করতে আমাদের এমনিতে অনেক বেশি মজা লাগে আই গাইস ইয়া ইটস আ লট অফ ফান সত্যি বলতে আমরা খুব পছন্দ করি এটা করতে অনেক মজা অনেক মজা হয়েছে গাইস সো আই হোপ যে তোমাদের ফার্স্ট পার্টের মতো এই পার্টটা অনেক বেশি মজা লেগেছে তোমাদের ভালো লাগলে সামনে আরো অনেক পার্ট নিয়ে আসবো তোমাদের কোন প্রশ্নটা বেশি ইন্টারেস্টিং লেগেছে সেটা কমেন্ট বক্সে জানিও গাইস আজকের জন্য এখানে আমরা বিদায় নিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং ব্লগটা শেষ করার আগে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না বাই বাই গাইস